হ্যালো বন্ধুরা, জীবিকার উৎস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমার স্ক্রিনে যেটা দেখছেন সেটি একটি ডাউনলোডেড পিডিএফ ফাইল, যার লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই নোটিফিকেশানটি হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, যা 8/1/2020 প্রকাশিত হয়েছে। নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়েলো কালারে হাইলাইট করেছি ইউপিএসসি অনলাইন .nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি ফর্মটা ফিল আপ করতে পারেন। আপনারা এখান থেকে সরাসরি না গিয়েও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও ফিল আপ করতে পারেন। অ্যান্ড আপনাদের ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই জরুরি ওয়ান ফটো আইডি, আপনি দেখতে পাচ্ছেন আমি হাইলাইট করে দিয়েছি সবগুলো, আমি যেগুলো দরকারি বা যেগুলো আমি বলবো সেগুলো সবই আমি হাইলাইট করে দিয়েছি, যাতে আপনাদের দেখতেও সুবিধা হয়। একটা ওয়ান ফটো আইডি, ফটো আইডি হতে পারে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল ফটো আইডি অথবা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করা যে কোনো আইডি কার্ড। লাস্ট ডেট অফ সাবমিশন মানে এক্সাম ফর্ম সাবমিশন 28 জানুয়ারি 2020 সন্ধ্যা 6টার মধ্যে লাস্ট আপনি অ্যাপিল করতে পারবেন। আর তারপরেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ক্যান বি উইথড্রন ফ্রম 4/2/2020 টু 11/2/2020 টিল 6 PM। মানে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাপ্লিকেশানটা ভুল করে করে ফেলেছেন বা আপনি এই পরীক্ষাটা দেবেন না, তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা রিমুভ করে নিতে পারেন 4/2/2020 থেকে 11/2/2020-র মধ্যে সন্ধ্যা 6টা, 11 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার মধ্যে। আর পরীক্ষা দিতে গেলে কি কি নিয়ম থাকে? নিয়ম হলো, আপনি দেখতে পাচ্ছেন আমার এই ওএমআর শিট দেওয়া আছে, ঠিক উপরেই নেগেটিভ মার্কিং থাকছে পরীক্ষায়। পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকবে, আপনি যখন পরীক্ষা দেবেন আপনি কোনো ভুল করলে পেনাল্টি হিসাবে আপনাকে নেগেটিভ মার্ক করা হবে। অ্যান্ড ওয়েমার শিটে আপনাকে পরীক্ষা দিতে হবে, আর ব্ল্যাক বল পেন আপনাকে ইউজ করতে হবে। আপনি কোনো ভুল করতে পারেন না, আপনি যেটা সঠিক সেটাতেই আপনাকে গোল করতে হবে। অ্যান্ড মোবাইল ফোন ব্যান আছে, 8 নম্বর পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন বা গ্যাজেট কোনো টাইপের সেগুলো ব্যান থাকবে পরীক্ষা হলে। পরীক্ষাটা হবে 19 এপ্রিল 2020-তে ফর আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্সের জন্য, আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্সের জন্য 19 এপ্রিল 2020-তে পরীক্ষাটা হবে। আর কি কি ভ্যাকেন্সি আছে? ভ্যাকেন্সি NDA মিন ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আপনি দেখতে পাচ্ছেন এটা প্রথমেই, 370টা টোটাল সিট আছে, তার মধ্যে 208টি আর্মি, 208 জন আর্মিতে নেওয়া হবে, 42 জন নেভি, 42 ফর নেভি অ্যান্ড 124 এয়ারফোর্স, মানে 120টা এয়ারফোর্সে নেওয়া হবে। অ্যান্ড নেভাল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, এটা 48 জন নেওয়া হবে, টোটাল 418, 418টা টোটাল ভ্যাকান্সি আছে। সেন্টার অফ এক্সামিনেশান কোথায় কোথায় পরীক্ষা পড়বে, মূলত আপনি দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো হাইলাইট করেছি, মানে যে যে শহরগুলোতে পরীক্ষা হবে সেগুলো হাইলাইট করেছি। তবে এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মানে পপুলার শহরগুলোর নাম আমি জাস্ট একবার বলে যাচ্ছি, আগরতলা, আহমেদাবাদ, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, চেন্নাই, কটক, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, কোহিমা, মাদুরাই, মুম্বাই, নাগপুর অ্যান্ড এটসেট্রা। আপনি আরগুলো দেখে নিতে পারেন, এখানে আমি হাইলাইট করে দিয়েছি, তো আপনি এগুলো দেখে নিতে পারেন আর কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে। আপনি ভারতবর্ষের যে কোনো সেন্টার চুজ করতে পারেন পরীক্ষার জন্য। আর ন্যাশনালিটি কী লাগবে, মানে আপনি পরীক্ষায় এলিজিবল হতে গেলে আপনার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অথবা আপনার ভুটান বা নেপালের সিটিজেন, অথবা তিব্বত, নাম্বার 4 হাইলাইট করা আছে দেখতে পাচ্ছেন, তিব্বতের রিফিউজি হু কাম ওভার ইন্ডিয়া, মানে যারা ইন্ডিয়াতে এসেছিল 1 জানুয়ারি 1962 এর আগে, অ্যান্ড তারা পারমানেন্টলি সেটলিং ইন ইন্ডিয়া, মানে তারা ইন্ডিয়াতে সেটিং আছে, মানে ইন্ডিয়াতে আছে। অ্যান্ড নাম্বার 5 এ পার্সন অফ ইন্ডিয়া অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকান কান্ট্রিজ অফ কেনিয়া, উগান্ডা, দি ইউনাইটেড রিপাবলিক অফ তানজানিয়া, জাম্বিয়া, মালয়ে, জাইডি অ্যান্ড ইউটোপিয়া অর ভিয়েতনাম। এজ লিমিটস এগুলো হচ্ছে অনলি আনম্যারিড মেল ক্যান্ডিডেট একমাত্র অ্যাপিল করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন, ভালোভাবে নোটিশ করবেন, অনলি আনম্যারিড মেল ক্যান্ডিডেট, আর তাদের জন্ম হতে হবে 2 জুলাই 2001-এর আগে, অ্যান্ড 1 জুলাই 2004-এর মধ্যে, মানে 2 জুলাই 2001 থেকে 1 জুলাই 2004-এর মধ্যে আপনার যদি জন্ম হয়ে থাকে,
আর আপনার যদি আনম্যারিড থেকে থাকেন, আনম্যারিড মেল আপনি যদি হয়ে থাকেন, তাহলে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে আপনাদের প্রথমে জানিয়ে দিই, আগেও একবার জানিয়েছি আর একবার। দু রকমভাবে এখানে ফর্ম ফিল আপ চলছে, দুটো ক্যাটেগরিতে। ফার্স্টে আছে আর্মি উইং অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে আপনি অ্যাপিল করতে পারেন। অ্যান্ড সেকেন্ড এয়ারফোর্স অ্যান্ড নেভাল উইংস অফ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড ফর দি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম অ্যাট দি ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান নেভাল একাডেমি, সরি। এটা যদি আপনি 12 পাস করেন, প্লাস সাথে যদি আপনার ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স থাকে, অর্থাৎ আপনার 12-এ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স থাকলে, তবেই আপনি অ্যাপিল করতে পারেন, অথবা পারবেন না, আপনি পুরোনোটা মানে আগেরটা করতে পারেন। এখানে ফি কত লাগবে আপনাদের জানিয়ে দিই, এসসি এসটি ওবিসি এদের কোনো ফর্ম ফিল আপে কোনো রকম ফিস লাগবে না, তবে আদার্স মিন জেনারেলদের 100 টাকা ফিস লাগবে। আমি দেখুন হাইলাইট করে দিয়েছি, আর 100 টাকা ফিসটা এসবিআই ব্রাঞ্চের থেকে আপনি ক্যাশ বা ভিসা কার্ড, মাস্টার কার্ড, রুপে ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে আপনি দিতে পারেন, ঠিক আছে। আর এই যে দেখছেন আমি স্ক্রল করছি, এটা টোটাল টোটাল অ্যাডভার্টাইজমেন্টটা যেটা 88 পেজ আছে, আমি অতটা ডিটেলসে দেখাচ্ছি না, কেননা ভিডিওটা বেশি বড় করেও তো লাভ নেই। আপনি চাইলে এটা টোটালটা দেখতে পারেন, আমি তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো আপনি সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। আপনার যদি ভিডিও সম্পর্কে কোনো রকম জানার থাকে বা কিছু প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এরপরে প্রত্যেক রবিবার, এই রবিবারের পরের থেকে প্রত্যেক রবিবার করে আপনাদের জন্য সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। এই রবিবার কোনোভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা কোনো রকম কিছু কোয়ারি থাকলে সেটা তো অবশ্যই জানাবেন। আরও ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, নতুন নতুন ভিডিও আপডেট পান।